আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য মুন্নি আক্তার প্রিয়াপুর গল্প সে এই গল্পের 12 নম্বর পর্বটা নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে, তাই শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। পুরো গল্পটা দেখার পর কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। বাড়ির নিচে দাঁড়িয়ে চুপচাপ চারিপাশ পর্যবেক্ষণ করছি, আর হয়তো কখনো এই জায়গায় আসাই হবে না। আমার সবচেয়ে বেশি কষ্ট এখন অনুভূত হচ্ছে, এই স্কুল লাইফ আর ফিরে পাবো না, তিথি লিমাদের সাথে আর সামনাসামনি দেখা হবে না। এই কথাগুলো আগে তেমনভাবে বুঝতে না পারলেও এখন বুঝতে পারছি। বান্ধবীরা আমায় জড়িয়ে ধরে কাঁদছে। এই মুহূর্তে আমার একদমই ইচ্ছে করছে না সিলেট থেকে চলে যেতে, এখন আর কিছু করারও নেই। তিথি ফুপিয়ে ফুপিয়ে কাঁপতে কাঁপতে বলল, নবনী তুই চলে যাস না প্লিজ, থেকে যা, আমাদের বাসায় থাকবি তুই। ওর আকুতিগুলো বাচ্চাদের মতো শোনালেও ভীষণ আবেগীয় ছিল। ওর অনুরোধ রাখার যে উপায় নেই আমার সেটা মুখ ফুটে বলতে পারছি না। শুধু ওদের জড়িয়ে ধরে চুপচাপ কেঁদেই চলছি। রোজকেও দেখলাম বার করে কন্যায় চোখ মুছল, একসঙ্গে অনেকটা সময় থাকলেও এমনিতেও মায়া জন্মে যায়, যেমনটা ওদের প্রতি আমার মায়া জন্মেছে আর আমার প্রতি ওদের। শুধু একটা মানুষের মনে আমি জায়গা করে নিতে পারিনি। বুকের ভেতর থেকে তীব্র দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। বাবা মা গিয়ে রুদ্রদের সঙ্গে দেখা করে এসেছে, আমি যাইনি। যদিও রুদ্রর এখন বাসা থাকার কথা নয়, বাবা এসে তাড়া দিয়ে বললেন, চলো চলো অনেক দেরি হয়ে গেছে। অনিচ্ছা সত্ত্বেও সকলের সঙ্গেই মায়ার বাদন ছিন্ন করে পাড়ি জমাতে হবে ঢাকার উদ্দেশ্যে। যে গাড়িতে আমাদের আসবাবপত্র যাচ্ছে বাবা ড্রাইভারের সঙ্গে সেই গাড়িতেই যাবে, আমরা যাব ট্রেনে। আদিব বেশ কয়েকবার বাবার সাথে যাওয়ার জন্য বায়না করেছিল, কিন্তু কষ্ট হবে বিদায় বাবা আমাদের সাথে পাঠিয়ে দিয়েছে। সকল থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসলাম। এখান থেকে মা আমি আর আদিব যাব স্টেশনে। বাড়ির মেইন গেটের কাছে এসে আরও একবার পিছু ফিরে তাকালাম, উদ্দেশ্য কাঙ্ক্ষিত মানুষের মুখটি শেষবারের মতন দেখে যাওয়া। কিন্তু এবারও আমায় হতাশ হতে হলো। এক বুক আক্ষেপ নিয়ে আমি গাড়ির সিটের সাথে মাথা এলিয়ে দিলাম। দুচুকের কোনা বেয়ে গড়িয়ে পড়ল দুফোঁটা অশ্রুবিন্দু। স্টেশনে গিয়ে টিকিট মিলিয়ে আমরা আমাদের সিটে বসে পড়ি। কিছুক্ষণ পর আদিব মাকে বলল, ওয়াশরুমে যাবে, ট্রেন ততক্ষণে ছেড়ে দিয়েছে। মা ওকে নিয়ে ওয়াশরুমে যাওয়ার পর কানে হেডফোন গুঁজে চোখ বন্ধ করে চুপচাপ বসে রইলাম। অস্থিরতা কষ্ট অস্বস্তি সব একসাথে এসে হানা দিচ্ছে। যেই দহন নিরবেশ হয়ে যাওয়া ছাড়া আর কিচ্ছুটি করার নেই আমার। চোখ বন্ধ করা মাত্রই একটা ভারী পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো, ম্যাম এটা আমার সিট। আমি চোখ মেলে একবার তাকালাম মাত্র ছেলেটির দিকে। সৌজন্যমূলক হেসে বললাম, দুঃখিত সিট ফাঁকা ছিল তাই জানালার কাছে বসে পড়ছিলাম। ছেলেটি বলল, ইটস ওকে, আপনার যদি খুব দরকার হয় তাহলে জানালার পাশে বসতে পারেন। আমি বললাম, আপনার অসুবিধা হবে না? ছেলেটা বলল, খুব একটা অসুবিধা হবে না, মানিয়ে নিতে পারবো, আপনি বসুন। আমি বললাম, ধন্যবাদ। শুকনো একটা ধন্যবাদ দিয়ে আমি জানালা দিয়ে বাইরে তাকাই। ছেলেটি আমার পাশে বসলো। কয়েকবার ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলাম রুদ্র কোনো মেসেজ বা কল দিয়েছে কি না দেয়নি। ফেসবুকে লগ ইন করে আমার মেইন অ্যাকাউন্ট ডিলিট করে দিলাম। আমি যেসব ফেক অ্যাকাউন্ট থেকে রুদ্রর আইডি চেক করতাম ওইগুলোতেও রুদ্রকে ব্লক করে আইডিগুলো ডিঅ্যাক্টিভ করে রাখলাম। সর্বশেষ যেটা করলাম তা হলো সিম খুলে দুই টুকরা করে ট্রেনের জানালা দিয়ে বাইরে ফেলে দিলাম। মনে হচ্ছিল একটু একটু হালকা হতে পারছিলাম। আমি কোনো মুভিতে যেন একটা ডায়লগ শুনেছিলাম, যখন মায়া বাড়িয়ে লাভ হয় না তখন মায়া কাটানো শিখতে হয়। ফেসবুকে এই পোস্ট বেশ ভাইরাল, কথা সত্যতা এবং মর্মার্থ অনেক বেশি। সত্যিই তো মায়া বাড়িয়ে যদি লাভই না হয় তাহলে মায়া কাটাতে তো হবেই, আর যতদিন আমি পিছুটানে পড়ে থাকবো ততদিন মায়া কাটানো আমার পক্ষে সম্ভব নয়। হোয়াটসঅ্যাপ আনইনস্টল করে গ্যালারিতে ঢুকলাম। রুদ্রের ছবি রাখার জন্য আলাদা একটা ফোল্ডার বানিয়েছিলাম। ওকে দেখে বুকের ভেতরটা কেমন যেন হু হু করে ওঠে, কান্নাগুলো কেমন দলা পাকিয়ে আসছে। আশেপাশে তাকিয়ে চোখের পানি আটকানোর বৃথা চেষ্টা করছি আমি। ঝাপসা চোখে দেখলাম পাশের ছেলেটা অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রয়েছে। আমার এমন কর্মকাণ্ডে বোধ হয় তাকে আমায় নিয়ে ভাবাচ্ছে, ভাবুক আমার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই, পিছু টান থেকে বের হতেই হবে আমার। ঝাপসা দৃষ্টিতে আমি পুরো ফোল্ডার ডিলিট করে দিলাম। রুদ্র যতগুলো গাওয়া গান আমার ফোনে ছিল সেগুলো ডিলিট করে দিয়েছি। হাত কেঁপেছে, কষ্ট হয়েছে,
তবু আমায় পারতে হয়েছে। যার জীবনে আমার কোনো অস্তিত্ব নেই তাকে কেন শুধু শুধু জীবনে আটকে রাখব? সব কিছু থেকে সে মুক্তি পাক সারা জীবনের জন্য। ফোন ব্যাগে রেখে চুপ করে বসে রইলাম আমি। ছেলেটি এখনও আমার দিকেই তাকিয়ে রয়েছে, বাপসাপ দেখে মনে হচ্ছে কিছু বলতে চায়। মা এসে পড়ায় সে চুপসে যায়। মা এসে বলল, তোর চোখ মুখ এমন ফুলে গেছে কেন? জিজ্ঞাসা করল মা। মায়ের প্রশ্নে এবার আমার শব্দ করে কান্না পাচ্ছে। ঠোঁট কামড়ে ধরে কোনো রকম বললাম, কই, আমি ঠিক আছি। মা বলল, মিথ্যা বলবি না, কান্নাও করছিস কেন? তিথিদের জন্য খারাপ লাগছে? আমি কিছুই বললাম না, শুধু উপর নিচ মাথা জাগালাম। মা এগিয়ে এসে আমার মাথায় হাত বুলিয়ে দিল, চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, মন খারাপ করিস না মা, ওদের সাথে যোগাযোগ তো থাকবেই, ওরা ঢাকায় আসবে বেড়াতে, কখনো সম্ভব হলে আমরাও সিলেটে ঘুরতে যাব। আমি আর কখনোই সিলেটে আসব না মা। মা এবার আমার পাশে বসে থাকা ছেলেটার দিকে তাকিয়ে আমার দিকে তাকালো, মৃদু হেসে বলল, আচ্ছা আসতে হবে না, এবার কান্না থামা, সবাই কি বলবে, বোকা মেয়ে। আমি বললাম, সবার কথায় আমার কি আসে যায়? আদিত তখন কথার মাঝে ফোরন কেটে বলল, আপারে কাঁদলে সুন্দর দেখা যায়, সিনেমার নায়িকাদের মতো লাগে। মা ওকে ধমক দিতে গিয়ে হেসে ফেলে। হাসলো পাশে বসে থাকা ছেলেটিও, শুধু হাসি পেল না আমার, আদিবের সঙ্গে তার বেশ ভাবও জমে গেছে ইতিমধ্যে। ওদের আলাপ শুনেই জানতে পারলাম ছেলেটির নাম শুভ্র। যাক তার কথা, আমার সব কিছু কেমন যেন বিরক্তি লাগছে। আমি কোনো মতেই রুদ্রকে পুরোপুরি ভুলে থাকতে পারছি না, এটা আসলে সম্ভব নয়। একদিনে কি আর একটা মানুষকে পুরোপুরি ভুলে যাওয়া যায়? তবু একদিনে কিছু সময়ের ব্যবধানে যা যা করেছে সেটাই তো অনেকের পক্ষে দুঃসাধ্য প্রায়। ব্যাগ থেকে খাতা আর কলম বের করে মনের মধ্যে জমিয়ে রাখা কথাগুলো লিখতে শুরু করলাম। আমি তোমায় একাকাশ ভালোবাসা উপহার দিতে চেয়েছিলাম, কিন্তু দিন শেষে তুমি খুঁজে বেরিয়েছ এক সমুদ্র ভালোবাসা। আচ্ছা এটা বলো তো, সমুদ্র কি আকাশের চেয়েও বিশাল? নয় তো, তবে তুমি কেন আমার ভালোবাসা দেখলে না? আমি তোমায় মোটো ভর্তি শান্তি দিতে চেয়েছিলাম, কিন্তু দিন শেষে তুমি খেটে চলেছ তোমার ক্যারিয়ার গঠনের পেছনে। একটা বারও তুমি ফিরে তাকাওনি মুট করে রাখা আমার ওই হাতের দিকে। তুমি বুঝতেও পারলে না দূর দূরান্তের সুখ কুড়িয়ে আনতে গিয়ে চোখের সামনে থাকা প্রকৃত মানুষটিকে তুমি ধীরে ধীরে হারিয়ে ফেলছ। আমায় ভালোবেসে নাম দিয়েছ মায়াবতী, অথচ আমার মায়ায় তুমি আটকাতে পারোনি। তবে কেন আমার এই নামকরণ বলতে পারো? বাকিদের মতো আমি চাইনি তোমায় অপশনাল হিসেবে নিজের জীবনে রাখতে, আমি তোমায় ব্যবহার করতে চাইনি, একান্তই নিজের একটা মানুষ বানাতে চেয়েছিলাম, একদম পারমানেন্টভাবে আমার করে চেয়েছিলাম। কিন্তু দিন শেষে তুমি তাদের কাছেই ফিরে গিয়েছ যারা তোমায় অপশনাল হিসেবেই চেয়েছে। দিন শেষে তুমি নও, আমি এক পরাজিত ব্যক্তি যে সত্যি ভালোবেসে তোমায় বোঝাতে সক্ষম হয়নি। আমি পারিনি, তবে আমি চাই, খুব করে চাই, একদিন কোনো দিন দিন শেষে তোমার ঠোঁটে শান্তির হাসি ফুটে উঠুক। কী লিখলাম জানি না, শুধু জানি প্রতিটা লাইন রুদ্রকে উৎসর্গ করেছি। এটাও জানি এই লেখা কখনো রুদ্র অব্দি পৌঁছবে না, পৌঁছাতে পারবে না। সে যদি হাতের কাছেও পায় তাও বলবে না, একটাবার পড়ে দেখি কী লেখা আছে, তার এত সময় বা কোথায়। কোনো একটা দিন সে বুঝবে, আমায় খুঁজবে, হারিয়ে খুঁজবে। সব কিছু পেয়ে যাওয়ার পর যেদিন সে বিরক্ত হয়ে যাবে সেদিনই সে হন্যে হয়ে আমায় খুঁজবে, খুব করে মনে করবে। হয়তো সেদিন সেও আমার মতো কাব্য রচনা করে লিখবে, একটা মেয়ে ছিল ভীষণ জেদি, দুচোখ ভর্তি তার রাগ, কথায় কথায় ছিল অভিমান তার অভিযোগ। সে মেয়েটা আজ কোথায়? সেই অভিমানী মেয়েটা কি এখনও রাগ দেখায় অন্য কাউকে? চাপা দীর্ঘশ্বাস ছেড়ে কাগজটি দুই টুকরো করে ফেললাম, এরপর আরও অসংখ্য টুকরো বানিয়ে বাতাসের সাথে উড়িয়ে দিলাম, যাদের গন্তব্য আমার মতোই ছিন্ন ভিন্ন। লেখাগুলো অসাধারণ মনোমুগ্ধ করছিল, পরেই মনে হচ্ছিল হৃদয়ের সুগভীর থেকে কারো জন্য লেখা। ছিঁড়ে ফেললেন কেন? শুভ্র নামক ছেলেটি কথাগুলো আমার উদ্দেশ্যে বলল, তার মানে লেখাগুলো উনি পড়েছেন? আমি মেকে এসে বললাম, লেখাগুলো যে দেখবে না কখনো? শুভ্র বলল, কে দেখবে না? আমি বললাম, সে তো ফ্রেন্ডস। আজকের গল্পের পর্ব এতটুকু ছিল, আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। গল্পের শেষে লেখিকা ছোট্ট কিছু কথা লিখেছেন আপনাদের জন্য, আশা করছি সবাই শুনবেন। গল্পটির থিম অতি সাধারণ একটা থিম,
প্রায় মানুষের বাস্তব জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলির মূলত বহিঃপ্রকাশ ঘটেছে এই গল্পে। একতরফা ভালোবাসাকে আমি নবনীর মাধ্যমে বোঝাতে চাচ্ছি, যেহেতু নবনীর নিজেই গল্পের বিবৃতি দিচ্ছে, সেহেতু ওর অনুপস্থিতিতে ঘটে যাওয়া কোনো ঘটনা জানা ওর পক্ষে সম্ভব নয়। নবনী যতটুকু জানে ওর সাথে যা হচ্ছে ততটুকুই সে বলতে পারছে। এমনিতেও গল্পটা খুব একটা বড় হবে না, কয়েকটা পর্ব হবে এবং প্রতি পর্বে পর্বে হয়তো টুইস্ট রাখতে পারবো না, তবে অবশ্যই শেষে আমি গল্পটির সম্পর্কে মেসেজ দেব। এখন আপনারা আপনাদের অতি মূল্যবান মন্তব্য করে গল্পটির সম্পর্কে কিছু জানান। তো এতটুকু ছিল আজকের গল্প, কেমন হয়েছে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।